দর্শক, আমরা এই মুহূর্তে আছি রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের কার্যালয়ে। আপনারা জানেন যে গতকাল রাতে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল সরকারের পক্ষ থেকে এবং সেখানে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে, বিশেষ করে ডিজেল এবং কেরোসিনের মূল্য বাড়ানো হয়েছে 42% বেশি, 42.5%। এই মূল্যবৃদ্ধির ফলে যেটা হচ্ছে যে বাংলাদেশে ডিজেল এবং কেরোসিনের একটি বড় অংশ কিন্তু ব্যয় হয় গণপরিবহন খাতে, বাস ট্রাকের ক্ষেত্রে। এরপরে আজকে সকাল থেকে এই বাড়তি মূল্য কিন্তু কার্যকর হয়েছে। এর ফলে যেটি হয়েছে, শনিবার সকাল থেকে কিন্তু রাজধানীতে এবং ঢাকা সহ ঢাকার বাইরের বিভিন্ন রুটে বাস কমে গেছে। মূলত গণপরিবহন কমে যাওয়ার কারণে মানুষকে কিন্তু নানা ধরনের ভোগান্তিতে পড়তে হয়েছে। আজকে যদিও ছুটির দিন, রাস্তায় মানুষের চাপ কম ছিল, এরপরেও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন মুড়ে মুড়ে মানুষকে কিন্তু বাসের জন্য অপেক্ষা করতে হয়েছে এবং যারা বাস পেয়েছেন তাদের অনেকেই কিন্তু বলেছেন যে তাদেরকে বাড়তি ভাড়া দিতে হয়েছে। কারণ গণপরিবহনের যে মালিকরা রয়েছেন, বাস মালিকরা, তারা কিন্তু বলছিলেন যে সরকারের পক্ষ থেকে যেই ডিজেলের দাম বৃদ্ধি করা হয়েছে, কেরোসিনের দাম বৃদ্ধি করা হয়েছে, এর ফলে কিন্তু তাদেরকে যে ভাড়া সমন্বয় করতে হচ্ছে, অর্থাৎ তাদের খরচ বেড়ে গেছে এবং তারা চাচ্ছেন যে গণপরিবহনে যাতে ভাড়া বৃদ্ধি করা হয়। এর পরিপ্রেক্ষিতে কিন্তু এখন এই বিআরটিএ কার্যালয়ে আমরা এখন যেখানে আছি সেখানে কিন্তু একটি মিটিং শুরু হয়েছে। এই মিটিংটি শুরু হওয়ার কথা ছিল বিকাল 5টায়, কিছুক্ষণ পরে অর্থাৎ 5:15 এই বৈঠকটি শুরু হয়েছে। এখানে মূলত বিআরটিএর যে চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, তার নেতৃত্বে এই মিটিংটি হচ্ছে এবং তার এখানে যে অংশীজন যারা আছে, বিশেষ করে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি এর মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ, তার নেতৃত্বে এখানে পরিবহন মালিকরা তার সঙ্গে বৈঠক করছেন, অর্থাৎ বিআরটিএ কর্তৃপক্ষের কাছে। এবং আপনারা দেখছেন যে আমার পিছনে কিন্তু বাইরে গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন, কারণ ভিতরে যে রুদ্ধদ্বার বৈঠক চলছে সেখানে গণমাধ্যম কর্মীদেরকে থাকতে দেওয়া হয়নি। আমরা বাইরে অপেক্ষা করছি এবং কী পরিমাণ ভাড়া বাড়ানো যেতে পারে সেই বিষয়টি নিয়ে কিন্তু ভিতরে দর কষাকষি চলছে। গত 10-15 মিনিট ধরে এই বৈঠকটি চলছে এবং আপনারা জানেন যে গত 3 নভেম্বরে একবার সরকারকে জ্বালানি তেলের দাম বাড়াতে হয়েছিল এবং সেখানে ডিজেল এবং কেরোসিনের দাম বাড়ানো হয়েছিল 23%। এরপরে কিন্তু যে দূরপাল্লার বাস এবং মহানগরীতে যে বাসগুলি চলে এবং মিনি বাস, সেখানে 27% থেকে 28% পর্যন্ত বাস ভাড়া বেড়েছিল। দূরপল্লার বাসের ক্ষেত্রে সেটি ছিল 27%, ঢাকা মহানগরীর ক্ষেত্রে ছিল 26.5% এবং মিনি বাসের ক্ষেত্রে সেটি ছিল 28%-এর কিছু বেশি। অর্থাৎ 23% ডিজেলের দাম বৃদ্ধির ফলে বাস ভাড়া বেড়ে গিয়েছিল 27% থেকে 28%-এর মধ্যে। আর আজকে যে জ্বালানি তেলের যে বাড়তি মূল্য যে কার্যকর হলো আজকে থেকে, সেটি কিন্তু আমরা দেখেছি যে 42.5%। এর ফলে আসলে ভাড়া কতটা বাড়বে সেটি কিন্তু এখনও আমরা কোনো পক্ষের কাছ থেকে সেইভাবে কিন্তু যে কী ধরনের প্রস্তাব দিয়েছেন পরিবহন মালিকরা সেটি আমাদের কাছে কোনো খোলাসা করা হয়নি। তবে আপনি জানেন যে নভেম্বরে যে বাড়তি ভাড়া বৃদ্ধি করা হয়েছিল গত 7 নভেম্বরে, সেখানে কিন্তু দূরপাল্লার বাসের ক্ষেত্রে যে ভাড়া সেটি হচ্ছে 1.80 টাকা, ঢাকা মহানগরীতে যে বাস ভাড়া সেটি হচ্ছে 2.15 টাকা এবং মিনি বাসের ক্ষেত্রে রয়েছে 2.05 টাকা। তবে আমরা যেটি আনঅফিসিয়ালি যেটি জানতে পেরেছি যে দূরপাল্লার বাসের ক্ষেত্রে ভাড়াটা 2 টাকার উপরে চলে যেতে পারে এবং ঢাকা মহানগরীতে এবং অন্যান্য মহানগরীতে যে বাস ভাড়া আছে, যেটি এখন 2.15 টাকা আছে, সেটি 2.5 টাকার কাছাকাছি চলে যেতে পারে আর কি। এমনটাই আমরা সবটাই আনঅফিসিয়াল কথাবার্তা, আসলে দর কষাকষির পরে এখানে আসলে বৈঠকে কী ধরনের সিদ্ধান্ত হবে সেটার জন্য আমাদের আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আমরা অপেক্ষা করছি, অন্যান্য গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন। আমরা আশা করছি হয়তো ঘণ্টাখানেকের মধ্যেই হয়তো আমরা জানতে পারবো যে কতটা ভাড়া বাড়বে। তবে আরেকটি বিষয় জানিয়ে রেখে যে ভাড়া বাড়ার পরেই কিন্তু সেটি চলে যাবে মন্ত্রণালয়ে। মন্ত্রণালয়ে যাওয়ার পরে সেখানে একটি প্রজ্ঞাপন জারি হবে, প্রজ্ঞাপন জারি হওয়ার পরেই হয়তো বাড়তি ভাড়ায় যাত্রীদেরকে যাতায়াত করতে হবে। তো দর্শক, বিআরটিএ কার্যালয় থেকে যে বৈঠক চলছে ভাড়া সমন্বয়ের বিষয়ে বিআরটিএ কর্তৃপক্ষ এবং গণপরিবহনের মালিকদের, এই ছিল আমার কাছে মোটামুটি আজকের এখনকার তথ্য। আমরা আশা করব কিছুক্ষণের মধ্যে আমরা হয়তো জানতে পারবো যে ভাড়া কতটা বাড়বে, এরপরে আমরা আপনাদেরকে পরবর্তী সংবাদে পরবর্তী সময়ে এই তথ্যগুলি জানিয়ে দিব যে আসলে এই বৈঠকে কী সিদ্ধান্ত হলো এবং সেটার ফলাফল কী।
ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য।